نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ما يهدي الله فلا مضل له ومن يضلل فلا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الذين أشركوا لو شاء الله ما عبدنا من دونه من شيء نحن ولا آباؤنا ولا حرمنا من دونه من شيء আমার যে তেলাওয়াত কি আয়াতের শেষের দিকে ছিল ফামিনুহুম মান হাদাল্লাহু ওয়া মিনহুম মান হাক্কাত আলাইহি যালালা আমি আল্লাহ এই কোরআনে কারীমের দ্বারা কিছু মানুষদেরকে হেদায়েতের পথ দেখায় আর কাউকে এর সাথে বিয়াদবি করার কারণে উদাসীনতা উদাসীন থাকার কারণে তাকে কিছু মানুষকে আমি আল্লাহ গোমরাহ করে দেই পথ ভ্রষ্ট করে দেই জোরে বলেন নাউজুবিল্লাহ আলেমরা আছেন এর জন্য আমি অন্তত হাফ মিনিট একটা কথা বলছি আবার দাঁড়িয়ে আছেন কেন বসেন কালকে যেখানে আলোচনা ছিলাম রাতের বেলা ওখানে শেষ পর্যায়ে একজন আলেম উনি কথা বলছিলেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা এজন ইন্নামা ইয়াখশাল্লাহ হা হবে এই জায়গায় কিন্তু আর হু হবে না শরীর আসলে ভালো না তো সাপোর্ট করছে না এখানে যদি ফাইল মফল কেউ না বুঝে একেবারে গলায় সুর আছে টান দিয়ে পড়ে গেল অর্থ এমন পাল্টানো পাল্টিয়েছে যে ঈমান থাকা দায় সূরা ফাতিরের 28 নম্বর আয়াতের এই মাঝের অংশটুকু ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা আল্লাহ তাআলা বলেন অবশ্যই পৃথিবীতে যারা আলেম তারাই আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় করি কিন্তু ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা অবশ্যই আল্লাহ আলেমদেরকে বেশি ভয় করে গ্রামারের কিতাব আমি সহ যারা আছি আমরা যেন অন্তত মরণ পর্যন্ত এটা নাড়াচাড়া ভুলে না যায় একেবারে আপনার আয়ত্ত থাকা লাগবে 100 ভাগ না আপনি নাড়াচাড়া করেন তাহলে কোরআন শরীফ বা আরবি পত্রিকা আরবি সাহিত্য হাদিসের যে শব্দগুলো ভুল করে ফেলে অধিকাংশ মানুষ উল্টাপাল্টা করে যেখানে বুঝে পড়লে ইমানে থাকার কথা না সূরা নসর দিয়ে যারা নামাজ পড়েন ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ যখন আল্লাহর সাহায্য আসবে হে নবী আপনি বিজয় দেখতে পাবেন সাহায্য আশা লাগবে কার আল্লাহ এই যে নাসরুল্লাহ আল্লাহর সাহায্য নুন সওয়াদ র নাসর মানে সাহায্য আর নুন সিন র নাসর মানে সকুন শব্দটা শুধু মুখ একটু গোল হবে আর মুখ একটু লম্বা হবে
এই মুরব্বি যেগুলো বসে আছে আজ মনে করেন 80 বছর বয়সের অন্তত 60 বছর তো নামাজ পড়ছে 60 বছর নামাজ পড়তে যদি বলা হয় যা জান নাসরুল্লাহ হবে না নাসরুল্লাহ হবে একটার শব্দের অর্থ হচ্ছে সকুন আর একটা অর্থ সাহায্য সাহায্য কোথায় সকুন আর কোথায় সাহায্য যখন আসবে আল্লাহর সকুন তখন আপনি বিজয় পাবেন একটা কথা হলো আশা করি এই শব্দগুলো একটু একটু খেয়াল করে পড়বেন সারা ইখলাস যারা পড়েন আমার মনে হয় আমি আলেম হওয়ার পরেও আমার ভাই ভাতে এটা ধরেছিল বলু হু আল্লাহু আহাদ কামেলে যখন ভাই ভাই আমার এই প্রশ্নটা দিয়েছে ওই সময় তো এমনিতেই ভয়তে ভয়তে থাকি আমার বলছে সারা ইখলাস পড়েন তো ইখলাস আমার মেয়েও পড়তে পারে আর না পড়েন আমি বলু হু আল্লাহু আহাদই বলেছি মানে বলছে কথা বলেন আমি বললাম স্যার কি ভুল হয়েছে বলছে না অধিকাংশ মানুষ বলে কুল হু আল্লাহু আহাদ কুল হু আল্লাহু হবে না আল্লাহু আল্লাহু ও আর উপরে জবর আছে যদি আপনি থেমে যান তাহলে তারপরে আল্লাহ বলেন এইজন্য কুল হু আল্লাহু আহাদ আর আল্লাহর আগে জবর আর পেশ থাকলে আল্লাহ আবার মোটা হয়ে যায় তাহলে কুল হু আল্লাহু আহাদ কুল হু আল্লাহু আহাদ না আমার কথা বোঝা যাচ্ছে যদিও ছোটখাটো ভুল মনে ছোট অনেক বড় ভুল ডক্টর মরিস বোকাইলের নাম শুনেছি এই যে বিজ্ঞান সায়েন্স এবং কোরআন নিয়ে যে বইটা লিখে পৃথিবীতে ইতিহাস বানিয়ে দিয়েছে এই লোকটা কোরআনে কারিমের সোরা নাস একটা মাত্র আয়াত চিন্তা ভাবনা করে মুসলমান তো হয়েছে এমন মুসলমান হয়েছে আনাকম জানাকম মুসলমান না মুসলমানের মতো মুসলমান হয়েছে এই জন্য এটা যদি কাউকে ফিরিয়ে দেয় যে এও আপনাকে ভালো বানাতে পারছে না আপনি বুঝবেন আপনার কপালে আর হেদায়েত নেই জাহান্নামে আল্লাহ দেবে এই জন্যই আপনি তৈরি হয়েছে এই জন্য আমাদের মন থাকা লাগবে গিরিশচন্দ্র সেনের মতো নাকি হ্যাঁ কোরআন সবাইকে হেদায়েত দেয় না হ্যাঁ কোরআন হেদায়েত দেওয়ার জন্য এসেছে কিন্তু সবাই এর কাছ থেকে হেদায়েত পায় না পৃথিবীতে যে সূর্য ওঠে সূর্যের আলো দুনিয়ায় পায় সবাই এটা কবরস্থান নাকি কোন দিকে তাকিয়ে আছেন গল্প করছেন অনেকে এক ঘন্টা মতো গল্প বন্ধ করে সূর্যের আলো দুনিয়ায় সবাই পায় না না পায় না অন্ধ আলো পায় এখন এর দোষ কি সূর্যের না ওর চোখের ওর চোখের দোষ ওর চোখ যদি আমার মতো ভালো থাকতো আমার মতো আলো দেখতে পেতো কথা বলেন ঠিক কিনা কোরআনে কারিম দুনিয়াতে এসেছে হেদায়েত দেওয়ার জন্য কিন্তু এখান থেকে সবাই হেদায়েত পাচ্ছে না বুঝতে হবে এ দোষ কোরআনের না এ দোষ আপনার কপালে দুধ একটা ভালো খাবার আমরা জানি এটা খাবারের ভেতরে সর্বোৎকৃষ্ট বলা হয় মধুর পরে এর স্থান কোরআন কোরআনে আল্লাহ সবচাইতে বেশি প্রশংসা করেছে খাবারের ভেতরে মধুর এরপরে দুধের দুধ এত বড় দামি খাবার মিল্ক ইজ অ্যান আইডিয়াল ফুড বলা হয় আইডিয়াল ড্রিঙ্ক না অথচ এটা তরল এটা তরল না নাকি এটা কি ঘন থাকে সব সময় তরল জিনিস আইডিয়াল ড্রিঙ্ক বলার কথা ছিল যে আদর্শ একটা পানীয় অথচ আইডিয়াল ফুড বলা হচ্ছে দুধ যতক্ষণ পর্যন্ত মাখন না হয় ঘি না হয় জমাট না বাদে দই না হয় ততক্ষণ তো পাতলা থাকে ওর নাম হওয়া দরকার ছিল আইডিয়াল ড্রিঙ্ক বিজ্ঞান 12,000 খাবারের উপরে গবেষণা করে এই খাবারের উপরে তথ্য দিয়েছে পৃথিবীর এই একটাই মাত্র খাবার যে খাবারের নাম দেওয়া হয়েছে আইডিয়াল ফুড এই বাগধারা অনেকের প্রশ্ন করা হয় ভাই ভাতে এটা কিন্তু উলটপালট করে ফেলব মিল্ক ইজ অ্যান আইডিয়াল ফুড না আইডিয়াল ড্রিঙ্ক আইডিয়াল ফুড আদর্শ খাবার বলার পেছনে বিজ্ঞান প্রমাণ করেছে দুইটা দুনিয়ায় যত খাবার আছে 12,500-এর উপরে এই সমস্ত খাবারগুলো খেলে আপনার শুধু ক্ষুধা মিটবে পিপাসা
মিটবে না একটাই মাত্র খাবার আছে যেটা খেলে খোদাও মিটে যায় পিপাসাও মিটে যায় তার নাম দুধ মিল্ক দুধ ভালো জিনিস খারাপ জিনিস আমরা সবাই জানি আর প্রশংসা করলে এখন আমি মায়েদের জীবন দিয়ে হাজার হাজার কথা বলতে পারি মেয়েদেরকে আল্লাহ দায়িত্বও দিয়েছেন হে মেয়েরা তোমরা সন্তানকে কমপক্ষে দুই বছর দুধ দিও যদিও দুধ না দিলে মায়ের গোনা হবে না আই ইতিম্মার রদাআ এটা মোজারে এই মুজাক্কার এটা কি এটা পুরুষের জন্য আল্লাহ দিয়েছেন মেয়েরা দায়িত্বটা পালন করে দেয় নিজের ইচ্ছায় আমরা টাকা পয়সা দেই না তারপরেও করে দেয় এটা ওদের আমাদের উপর অনুগ্রহ দয়া আমার মনে হয় ওয়াজ মাইকে না করায় ভালো কারণ এটা মহিলারা জানলে শেষে দুধ খাওয়ানো ছেড়ে দেবে এতদিন পাগলামি করেছি এখন থেকে এক একটা বাচ্চার জন্য 50,000 করে টাকা চাবো টাকা না দিলে দুধ দেবো না আমার ওয়াজ আবার আমার উপরে পড়বে এ ওয়াজ করার দরকার নেই ওদের উপরে পড়ে এরকম ওয়াজ করি হ্যাঁ আপনার স্বামীর দিকে তাকিয়ে আপনাকে দায়িত্বটা পালন করা লাগবে আপনি দায়িত্ব পালন করছেন নবীজি বলেন কোন সন্তানের মুখে যখন মা এক ফোঁটা দুধ দেয় একটা মরা মানুষকে জিন্দা করে দিলে যে সওয়াব পাওয়া যেত মহান আল্লাহ ওই নারীকে ওই সওয়াব দিয়ে দেয় এবারটা এবারটা অন্তত দুধ পান করাই নিজের বডি নিজের স্ট্রাকচার ঠিক রাখার জন্য অনেক মা সন্তানকে দুধ দিতে চান না দুইটা ক্ষতি হবে আপনার এক নম্বরে মায়ের স্তনের দুধের সাথে সন্তানের একটা মহাব্বত ভালোবাসা আল্লাহ তৈরি করে রাখে যত বড় হবে ওই সন্তান মা বাবার প্রতি যদি দুধ খেয়ে থাকে তাদের প্রতি বিনয়ী থাকবে আর যদি এটা না খেয়ে খেয়ে ডানো খেয়ে বড় হয় ওর ভেতরে পশুর দুধ মিশ্রিত করা আছে ওর চরিত্র হয়ে যাবে পশুর মতো বড় হওয়ার পরে পশু পাখি যেভাবে আচরণ করে আপনার সাথে ঠিক ওই রকম আচরণই করবে দ্বিতীয় নম্বরের ভয়ঙ্কর এটা কোন মহিলাকে আল্লাহ যে দায়িত্ব দিল স্তনের দুধগুলো দুই বছর একাধারে বের করে দাও প্রতিদিন 8 থেকে 9 বার করে সন্তান দুধ পান করে বিজ্ঞান বলেছে প্রতিবারে যদি 1 পোয়া করেও হয় প্রতিদিন প্রায় 2 কেজি হয় 2 বছরে কমপক্ষে 76 মন হয় কত অথচ মায়ের ওজন মাত্র 50 কেজি 50 কেজি মানুষের ভেতর থেকে 2 বছরে আল্লাহ 76 মন দুধ বের করেছে আমার কুষ্টিয়ায় গ্রামের বাড়ি যেখানে এক লোকের প্রায় 11টা মেয়ে 7 ক্লাস ছেলে আমি হিসাব সোবান আলো বলার দরকার নেই আপনি আগে দেখে আমি হিসাব করলাম ওনারে নিয়ে আচ্ছা পড়ার পরে আল্লাহ দেখি 11 আর 7 কত হয় 18টা ছেলে মেয়ে তার একটা বউ 4-5টা বউ হলে মেনে নেওয়া যায় একটা বউ একটা স্বামী 18টা ছেলে মেয়ে যদি এক একজন 76 মন করে পান করে বলেন তো কত মন আমি হিসাব করে দেখলাম আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে কারণ ওই মহিলার ওজন খুব বেশি হলো 60 কেজি এটা আল্লাহর একটা কুদরতি মেশিন যেই মেয়েদের স্তন থেকে আল্লাহ এই দুধ গরু বের করে দেওয়ার ব্যবস্থা করেছেন কোন মহিলা যদি এটা না করে 2 নম্বর যেটা বলেছি ভয়ঙ্কর এটা এই মেয়েদের স্তন ক্যান্সারের সম্ভাবনা সবচাইতে বেশি তখন ওইটা আবার কেটে বাদ দেওয়া লাগবে বডি স্ট্রাকচার যা ছিল সব নষ্ট হয়ে যাবে দুধ এত ভালো জিনিস এত উন্নত জিনিস কিন্তু দুধ সবার জন্য ভালো না যদি কারো আমাশা হয় ওরা যদি দুধ দেন ও 24 ঘন্টায় বসে থাকবে টয়লেটে তাহলে দুধ সবার জন্য ভালো না এই কোরআনে কারিম ও সবার জন্য ভালো না এটা যে সবার জন্য ভালো না কোথায় আছে সূরা বানী ইসরাইলের 82 নম্বর আয়াত
وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. একটু ভালো করে এই কোরআন নাযিল করার ধারাবাহিকতায় এমন এমন বিধান আমি আল্লাহ দিয়েছে যেটা মুমিনদের জন্য রোগমুক্তির কারণ শেফা কিন্তু জালেম যারা ওদের রোগমুক্ত তো দূরের কথা ওদের আরো ক্ষতি বৃদ্ধি করবে সুতরাং এই মাহফিলটার দ্বারা সবার উপকার হবে না যারা জালেম যারা নফসের উপরে জুলুম করে যারা পরিবারের উপরে জুলুম করে যারা সমাজে দেশে জনগণের উপরে জুলুম করে তাদের জন্য কোরআন উপকার না ওদের আরো ক্ষতি বৃদ্ধি হবে ওদের মুখোশ আরো খুলে যাবে এই জন্য ওরা বাধা প্রদান করে ওরা জানে যে আমরা যা করি কোরআন আমাদের পক্ষে আসার মতো একটা আয়াতও আল্লাহ দেয়নি কিছু কিছু জায়গায় যাবার পরে আগে বলে হুজুর আমার বিরুদ্ধে বলবেন না তো আমি আপনার চিনি কোথায় আমার বাড়ি কুষ্টিয়া আর আপনার বাড়ি কক্সবাজার জীবনে দেখেইনি আপনার আমি আপনার বিরুদ্ধে বলবো কি করে কারণ জানে যা বলবে কোরআনে আপনার পক্ষে থাকার মতো কোনো আয়াত তো আমি পাই না আপনি করেন যে না কি আপনি বাবার ব্যবসা করেন তে বাবার ব্যবসা বৈধ করার জন্য আমার কোন আয়াত কোরআনে আল্লাহ দিয়েছে এখন আমার তো নতুন করে নাজিল করা লাগবে সেই জন্য নেই যেহেতু যা বলে আপনার গায়ে লাগে নাটোরের এক ভাই গল্প বলছিল কয়েক মিনিটে আমি একটু শিক্ষা দেওয়ার জন্য বলছি মাওলানা রুহুল আমিন ভাই বলছিলেন এক জায়গায় ইমামতি নিয়েছে এক হুজুর উনি জানে না যে সামনে সভাপতি সাহেব এই কাজ করে ওয়াজ একেবারে জমার দিন হাত কানে হাত দিয়ে গলা সরছিল ওয়াজ করছে আমার ভাইরা আমার বোনেরা কোরআনের আয়াত পড়েছে সুদের আয়াত ইয়া আয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ইমানদারেরা আল্লাহকে ভয় করো আর সুদের যে টাকা পয়সা গুলো তোমাদের সমাজে ছড়ানো আছে টাকা পয়সা ছেড়ে দাও যদি ইমানদার দাবি করো ফাইল্লাম তাফালু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি ওয়া ইন তুবতুম ফালাকুম রুসু আমওয়ালিকুম লা তাযলিমুনা ওয়ালা যদি আল্লাহর এই ঘোষণা শোনার পরে কেউ সুদ ছেড়ে না দেয় সে যেন আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য দাঁড়িয়ে যায় ও ঈদগাহবাসী আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে কেউ টিকতে পারার কথা সবাই ওয়াজ শুনে খুশি মসজিদের সভাপতি যিনি নামাজ শেষ হওয়ার পরে বলে হুজুর আমি সভাপতির দায়িত্বে আছি নিয়েও আসলাম আপনারে আমি নিয়োগ বোর্ডে আমি তো সভাপতি আর আপনি আমারে বাস দিলেন কেন কারণ আপনি যা বললেন এলাকায় সবাই জানে যে আমি সুদ খাই তে আপনি বলার সময় বারবার যে আমার দিকে তাকাচ্ছিলেন আপনার দিকে আমি তাকিয়ে বললাম তাকাবো কোথায় সামনের কাতার আপনি বসে আছে না আপনি আমার সম্মান নষ্ট করেছেন আপনারে আমি আর রাখবো না বিদায় করে দিল একেবারে শহরের মসজিদ তো গেল উপশহরে ওখানে যাবার পরে চিন্তা করছে আজকে আর ভুলেও সুদের আয়াত পড়বো না আজকে পড়বো একেবারে নরম আয়াত পড়েছে পর্দার আয়াত অপর্ণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন হে মেয়েরা ঘরের পরিবেশে থাকবা বাইরে যদি যাও জাহিলি যুগের মেয়েদের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করে বের হবা না তাবার রোজের অর্থ তাফসিরে খাজেন লিখেছে তিনটা কয়টা বলেন বলেন এখানে যাদের মেয়ে আছে বউ আছে মা আছে বেটার বউ আছে এদেরকে আপনি দেখেন তো এই তিনটার একটাও মেলে কিনা
তিরমিজি শরীফের হাদিস তাবাররুজারতে তিনটা অর্থ এখন বলা হবে তাফসিরে খাজেন থেকে একটাও যদি মিলে যায় জান্নাতের ঘ্রাণ পর্যন্ত ওই মহিলা পাবে না শুধু ওই মহিলা পাবে না তা না ওর গার্জিয়ান যারা ওর বাবা ওর বড় ভাই ওর স্বামী আর ওর বড় ছেলে এই চারজন পুরুষ মানুষ পাবে না জান্নাতের ঘ্রাণ এবং কি ওই মহিলার সাথে জাহান্নামে যাওয়া লাগবে তাবাররুজের এক নাম্বার অর্থ হচ্ছে মেয়েরা যখন রাস্তাঘাটে আসার জন্য বের হয় তখন ওদের সাজগোজ বেড়ে যায় মেয়েরা সাজতে নিষেধ নেই ঘরের ভেতরে তো থাকেন ময়লা কাপড় পরে ময়লা শরীর নিয়ে বাইরে আসার সময় আপনার সাজগোজ কে দেখবে আপনার এটা এটা দেখার জন্য একমাত্র হকদার বানিয়েছে আল্লাহ আপনার স্বামীকে এটা বাদ দিয়ে দুনিয়ার কাউকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য বাহাবা পাওয়ার জন্য যদি কোনো মহিলা সাজে এটা তাবাররুজ এটা কি তাবাররুজ দ্বিতীয় নম্বর অর্থ হচ্ছে মেয়েরা যখন রাস্তাঘাটে আসে তখন আট শার্ট পোশাক পরে ছোট খাটো এই যে মেয়েরা চশমা জামা পরে এটা হারাম পুরুষের জন্যও যদিও এটা জায়েজ নেই কারণ পোশাক করতে গিয়ে বসতে পারেন না এই জন্য চশমা জামা পরা ঠিক না শরীর অনেক ক্ষতিও হয় পোশাক হবে ঢিলা ঢালা যে মেয়েরা ঘরের ভেতরে তেরো হাত কাপড় পরে থাকে বাইরে আসার সময় ওয়ান পিস পরে বের হয় আগে শুনতাম ফোর পিসের জায়গায় থ্রি পিস টু পিস এখন কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা আসে অধিকাংশ ওদের এমন এমন পিস ওয়ান পিস এক পিস দিয়ে পুরো শরীর কভার করা তিন নাম্বার অর্থ হচ্ছে তাবাররুজের মেয়েরা যখন রাস্তাঘাটে আসবে বুক উঁচা করে মাজা হেলে ঝুলে রাস্তায় চলবে যারা এখানে আসি এই তিনটা অর্থের সাথে মেলানো মানুষ দেশে আছে না নেই একশো জনের প্রায় আটানব্বই জন কথা বলেন অনেক কানে হাত দিয়ে সুর করে ওয়াজ করছিল মানুষ সবাই খুশি সেক্রেটারি বলছে হুজুর কি বললেন আমার বউ বেড়াকে চাকরি করে সবাই জানে আপনি একেবারে হাঁটে হাঁটি ভাঙলেন আপনি যা যা বলছেন সবই তোমার মিলে যাচ্ছে আপনি মনে হয় আমার উদ্দেশ্য করে বলেছেন আপনারে আমি রাখবো না শেষ পর্যন্ত দিলে বিদায় করে বলছে গেলাম এমন জায়গায় একেবারে নাটোর চলন বিলের ভেতরে অন্তত এখানে যেন ওরকম মানুষ না থাকে হ্যাঁ ওখানে আছে আজকে আমি আর সুদের আয়াত পর্দার আয়াত কিছু পড়বো না বয়ান না করি আরবিতে খুতবা দেবো যেন কেউ না বুঝে বয়ান বাদ দিয়ে আরবিতে খুতবা দিয়ে একেবারে নামাজ পড়াচ্ছে চিন্তা করছে এমন সুরা দিয়ে নামাজ পড়াবো কোরআনে কারিমের দিল বলা হয় যেটা সুরা ইয়াসিন নামাজ শুরু করেছে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম গলা সুর ছিল তো টান দিয়ে যখন পড়েছে মানুষ সবাই খুশি নামাজের পরে সবাই বলছে ক্যাশিয়ার যেটা আছে টাকা দেয় ডাক দিয়ে বলে হুজুর আপনি কি করলেন মসজিদের সভাপতির নাম ইয়াসিন আর ওর বাপ মরে গেছে ওর নাম হাকিম আপনি প্রথম দিন জমা এসে ওই বাপ বেটার নামে দোয়া করেন সোরা পড়েন আমি যে ক্যাশিয়ার আপনার টাকা দেব আমার নামে কোনো সোরা নেই আমি আপনার নামে সোরা পাবো কোথায় আপনার নাম হচ্ছে বাবর আলী বাবর আলের আমি কোনো সোরা আছে না আপনারে আমার নামে সোরা করা লাগবে আগামী জমায় সামনের জমায় যদি আমার নামে সোরা না পায় আপনার আমি টাকা দেব না চিন্তা করছে সামনের জমায় বাবর আলী নামে কোনো সুরা আছে কিনা কোরআন শরীফ পড়ে দেখে না বাবর আলী কোনো সুরা আছে কিন্তু আজকে তো ওর নাম বলা লাগবে সারা ফাতিহা শেষ করার পরে চিন্তা করছে আল্লাহ আমাকে একটা মিলিয়ে দাও কি পড়ি নামাজের ভেতরে পড়েছে ইয়া বাবর আনতা কালবন ওয়াবুহু খেনজের অজাদ্দহু হিমার ওয়াইন্নাহুম লা জাহিলুন
আল্লাহ পাক বলবার দরকার নেই এটা আয়াত না এর অর্থ একেবারে উল্টা পাল্টা শোর দিয়ে যখন পড়েছে ক্যাশিয়ার তো খুশি যাজকন তো আমার নামে একটা সূরা হয়ে গেছে হুজুরের এমন সূরার অর্থ বলেন অর্থ বলেছে হে বাবর নিশ্চয় তুই কুকুর তোর বাবা শূকর তোর দাদা গাধা তোর চৌদ্দ বংশ মূর্খ সাপ আমি হাসির জন্য বলি নাই বাস্তবে এটাই জালেম যারা এ জালেমদেরকে খুশি করার মতো কোন আয়াত আল্লাহ কোরআনে দেয়নি যা দিয়েছে সবর বিরুদ্ধে এজন্য ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসার খাসার না খাসার এখানে প্রাণ আছে আমরা যারা কোরআন শুনতে এসেছি অন্তত আমাদের মন যেন আবু বকরের মতো হয় আবু জেহেলের মতো হলেও নবী এসে যদি কোরআন শোনায় তাও আপনার হেদায়েত হবে না কারণ এই কোরআন আল্লাহর নবী আবু বকরের সামনে পড়েছিলেন আবু জেহেলের সামনেও পড়েছিলেন আবু বকর কোরআন শোনার পরে তার ঈমান বেড়ে গেছে আর আবু জেহেল কোরআন শোনার পরে ওর শয়তানি বেড়েছে এখানে যদি আবু বকরের মতো মন নিয়ে বসেন আল্লাহর কসম আজকের তেলাওয়াত কি দয়াতে আপনার ঈমান বাড়বে যদি বুঝে থাকেন আর যদি আবু জেহেলের মতো মন নিয়ে বসেন আমি হামজা না কিয়ামত পর্যন্ত নবী যদি আসে আপনার হেদায়েত হবে না হেদায়েত পাওয়ার মন আমাদের আছে তো ইনশাআল্লাহ আমরা ওই রকম নিয়ত নিয়ে বসছি দরুদ আর সালাম পাঠ করে আজকের নির্ধারিত আয়াত দুইটা সরাই নাহালে 35 এবং 36 নম্বর আয়াত মাওলানা আলী হোসেন ফারুকি পড়েছিলেন আহজাবের 36 নম্বর আয়াত আমরা পড়েছি সরাই নাহালের 36 নম্বর আয়াত আজকের আলোচনার বিষয় ইবাদতের তাৎপর্য এবং বিশ্লেষণ আসলে ইবাদত আমাদের হচ্ছে কিনা আর ইবাদত করার জন্য আল্লাহ আমাদেরকে বানিয়েছে এটা আমরা সেই ছোটবেলা থেকে শুনছি কি বলেন আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু মানুষ আর জিন আমি বানাইনি তবে বানিয়েছি একটা মাত্র উদ্দেশ্য নিয়ে যে তারা আমার ইবাদত করবে ইবাদত একটা ব্যাপক অর্থবোধক শব্দ ইবাদত কি কেন করা লাগে কিভাবে করবেন এই পদ্ধতিগুলো সব আল্লাহ রাসূলের মাধ্যমে শিখিয়েছেন তিনটা কথা বললাম ইবাদত কি কেন করা লাগবে আর কিভাবে করা লাগবে সব পদ্ধতি দিয়েছে কে দেখিয়েছে কে রাসূল বলেন কে ওই জামানায় যারা মুশরিক ছিলেন বিশ্বনবীর জামানার মুশরিকেরা এই কথাগুলো নবীকে বলতো ওয়াকালাল্লাযীনা শারাকু লাউ শা আল্লাহুমা আবাদনা মিন দুনিহি মিন শাইইন নাহনু ওয়ালা আবাউনা ওয়ালা হাররামনা মিন দুনিহি মিন শাই জামানার মুশরিকরা বলতো আল্লাহ যদি চাইতো তাহলে আমরা এবং আমার মুরব্বীরা বাপ দাদারা পূর্বপুরুষেরা শিরিক করতো না আল্লাহ যদি চাইতো তাহলে তারা হারাম ও কোনো বিষয় করতো না কাযালিকা ফাআলাল্লাযীনা মিন ক্বাবলিহিম এইভাবে করেই তাদের পূর্বপুরুষেরাও একই কথা বলতো ফাহালালার রুসুলি ইল্লাল বালাগুল মুবিন রসুলদের দায়িত্ব সঠিক কথাটা পৌঁছিয়ে দেওয়া ছাড়া কি আর কিছু আছে কেন রসুলদের হাতে ক্ষমতা ছিল না অধিকাংশ রসুলদের হাতে অর্থ প্রতিপত্তি বৈভব বৃত্ত এগুলো ছিল না রাসূলরা শুধু মানুষকে কথা বলে বলে বোঝাতে পারতো এই জন্য নবীজিদেরকে আল্লাহ জানিয়েছেন লাস্তা আলাইহিম বে মুসাইতের ইল্লা মান তাবাল্লা ওয়া কাফারা ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার হে নবী আপনাকে আমি দারোগা পুলিশ করে পাঠাইনি যে মানুষ পিটিয়ে হেদায়েত করা লাগবে দরকার নেই উনি সঠিকভাবে কোরআনের কথাগুলো তুলে ধরতে থাকেন এইটাই আপনার দায়িত্ব এই জন্য অধিকাংশ আলোচক যারা আলেম যারা সর্বশেষ বলা হয় আমা আলাইনা ইল্লাল বালাগ আমার উপরে আর কোনো দায়িত্ব নেই এইটা ছিল যে আমি পৌঁছিয়ে দিলাম সুতরাং আজকে আমিও পৌঁছিয়ে দেবো আজকের আয়াত
এই কথা নিয়ে বাড়ি যে চিন্তা ভাবনা করা আমার প্রশ্ন এখানে একটা গান আছে এই আয়াত দিয়ে একটা গান বানিয়েছে একজন নাম করা শিল্পী এ গান বলতে বলতে সে মারা গেছে যে যেমন নাচাও তেমন নাচি পুতুলের কি দোষ এরকম একটা গান শুনেননি এই গানের গোড়া কি আপনারা তো এই লাইনের না এই লাইনের লোক নেই এখানে এই যে দুনিয়া কিসের লাগিয়া কত যত্নে গড়াইয়াছে সাই যেমন নাচাও তেমনে নাচে পুতুলের কি দোষ এই কথা বলে আজ অনেকে নিজেকে সেভ করতে চাচ্ছে এই কথা মুশরিকদের لو شاء الله ما عبدنا من دونه من شيء نحن ولا آباؤنا ولا حرمنا من دونه من شيء দেড় হাজার বছর আগে মুশরিকরা এটা বলতো যে আল্লাহ যদি চায় তাহলে আমরা আমার পূর্বপুরুষেরা শিরিক করতাম না আল্লাহ চাচ্ছে এই জন্যই আমরা করি অনেক মানুষের প্রশ্ন আমার কপালে যা লেখা আছে আমি তো সেটা সেটাই করব এটা আমার দোষ কি বলেন এটা বলেন না কেন সবে কদরে সবে বরাতে যেহেতু আমার ভাগ্য লিপিবদ্ধ হয় যে এক বছর আমি কি খাব কি করব তাহলে আমার খারাপ হওয়ার পেছনেও দায়ী আল্লাহ ভালো হওয়ার জন্যও দায়ী আল্লাহ আমার কোনো অসুবিধা নেই মানুষের ভাগ্য দুই প্রকার এটা সঙ্গে সঙ্গে লেখা হয় আর একটা আগে থেকে লিখে রাখা হয় এই যে মোবাইলটা কোথায় চাপ দিলে খুলবে কোথায় চাপ দিলে এটা বন্ধ হয়ে যাবে এটাকে এখন আমি দিলাম নাকি যখন বানিয়েছে তখন দেওয়াস এক কথা বলে না কেন যখন বানিয়েছে তখন এর ভেতরে ডিভাইস দেওয়া আছে যে আপনি লাল বাটনে টিপ মারলে এটা বন্ধ হয়ে যাবে সবুজ বাটনে টিপ মারলে এটা খুলবে এটা দেওয়া আছে মনে করেন পাঁচ বছর আগে যখন এটা বানিয়েছে এখন যদি এই জায়গায় এসে আপনি কিয়ামত পর্যন্ত গোতাগতি করেন লাল বাটন বাদ দিয়ে কিয়ামতের আগে এটা খুলবে বলেন বলেন এখন দোষ কি আমার নিজের না এই মোবাইলের আপনার কপালে যা লেখা আছে আপনি তাই করছেন বিষয়টা এমন না আপনি এরকম করবেন এটা যেহেতু আল্লাহ ভবিষ্যৎ পর্যন্ত জানে এই জন্য উনি আগে লিখে রেখেছেন এই পদ্ধতিগুলো এরকম একটা দুইটা না কোটি কোটি এরকম সূক্ষ্ম 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 বিষয় উল্লেখ করা আপনা উল্লেখ করা আছে আপনার এই ভাগ্যের ভেতরে এটা সূরা কাহাফের ভেতরে একটা আয়াত আল্লাহ দিয়েছেন ওখানে এই তাফসীর পাওয়া যায় কক্সবাজারবাসী একটু খেয়াল করে শোনেন আমরা বাস্তবে যেটা মনে করছি মুশরিকরা যেটা বলতো আমরা ওটা বলে পার পেয়ে যাব ওই গান লিখেছে যে ও তো এই কথার দিকে তাকিয়েই লিখেছে যে আমার তো কোনো দোষ নেই না আপনার থেকে আগে থেকে এই ডিভাইসগুলো দেওয়া আছে যে এই রাস্তায় গেলে আপনি জান্নাত পাবেন এই রাস্তাগুলোয় গেলে আপনি জাহান্নাম পাবেন এটা আগে থেকে লিখে দিয়ে কিতাব আকারে আল্লাহ আমাদের আরো বেশি দয়া করে পাঠিয়ে দিয়েছেন কোরআন প্রশ্নপত্রে হাতে পাওয়ার পরেও যদি কোনো মানুষ ফেল করে এ দোষ আল্লাহর না ওর কপালের আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাসূলদের দায়িত্ব শুধু ছিল পৌঁছিয়ে দেওয়া সঠিক তাছাড়া তাদের আর দায়িত্ব ছিল না কারণ তাদের হাতে ক্ষমতা নেই বিত্ত বৈভব টাকা পয়সার মালিক তারা বেশি ছিল না মাত্র দুইজন নবী ছিল দুনিয়াতে বাদশাহ আর বাকি নবী অধিকাংশ সব ছিল গরিব মানুষ হযরতে সুলাইমান নবী হযরতে দাউদ নবী এই দুইজন বাদ দিয়ে পৃথিবীর সব নবী ছিল কি কেউ রাজা ছিল কেউ বাদশাহ ছিল সব সাধারণ মানুষ ছিল এদের দায়িত্ব কি ছিল জানো ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা রসুলা দেয়নি রসুলা বহু বছর এক বছর দিয়েছেন খুব ভালো করে খেয়াল করেন ওয়ালাকদ শব্দ শুরু করার আগে আল্লাহ লাকদ দিয়েছেন লাম একটা কদ একটা যদিও লাকদ একটা এরপরে আবার লাম একটা কদ একটা দুইবার তাকে দিয়ে গ্যারান্টি দিয়ে আল্লাহ আগের আয়াতের সাথে মিল করে বললেন
আমি প্রতিটি জনপদের জন্য রাসূল পাঠিয়েছিলাম প্রত্যেকটা রাসূলের কর্মসূচি ছিল দুইটা প্রতিটি নবী তার জাতির লোকের কাছে এসে এই কথা বলতো আনি উবুদুল্লাহ আল্লাহর ইবাদত করো কার আল্লাহ বলেন বলেন কার আল্লাহ আপনি মিলাবেন এখান থেকে আদম নবী থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত প্রত্যেকের দাওয়াতের পদ্ধতি দুইটা প্রতিটি নবী এসে বলেছে আনি উবুদুল্লাহ আল্লাহর ইবাদত করো এইজন্য নবীদের ইবাদতের ভিতরে কোনো ঝামেলা আমরা পাইনি হযরত আদম নবীর কাছে ছিল লা ইলাহা ইল্লাল্লাহ হ্যাঁ কালেমার শেষের অংশ হয়তো নামের সাথে মিলিয়ে পাল্টে গেছে আদম সফিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ আমাদের ক্ষেত্রে আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর জবান খুলে কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবার বলেন হযরত আদম থেকে আমাদের নবী পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ সব জায়গায় আছে না নেই কোন নবীর ভেতরে লা ইলাহা ইল্লাল্লাহর বাইরে ছিল না বলেন বলেন না এখানে ইবাদতে কোনো ঝামেলা আমরা পাইনি দাজ আমরা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এক থাকার পরও ইবাদত এখন আর এক নেই চরমনার ময়দান থেকে যে ইবাদতের নিয়ম আসে আট রশির সাথে মেলে না এই কথা বলা মানে সরমনার ময়দানের জিকির এক রকম আট রশের জিকির আবার আরেক রকম ফোরফোরার জরিফের জিকির আবার আরেক রকম চট্টগ্রামের মরহুম মাওলানা আব্দুল সাব্বারের জিকির আরেক রকম এক এক জনের জিকির এক এক রকম এখন সঠিকটা পাওয়ার জন্য আশা লাগবে কার কাছে কোরআনে কারীম জানিয়েছে জিকির করার পদ্ধতি চারটা কয়টা শব্দ চারটা কয়টা আপনি যদি জিকির করেন এবাদত হিসাবে জিকির কিন্তু একটা এবাদত জিকির কি এবাদত হিসাবে করলে অবশ্যই নবীজি তার জীবনে এটা করেছে না করে নাই নবীজির এই 63 বছরের জীবনে 23 বছর যেটা নবুয়তের জিন্দেগি অবশ্যই তিনি জিকির করেছেন না তো কোরআনে থাকতো না এই কথা বলা লাগবে জিকির উনি করেছেন কয়টা শব্দ দিয়ে চারটা বলেন কয়টা পদ্ধতি ছিল চারটা কয়টা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খাইফাতা ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুউবি ওয়াল আসাল সরারাফ শেষের আগের এই আয়াতটা আছে তোমার রবকে স্মরণ করো জিকির করো তাকে ডাকো চারটা পদ্ধতিতে এক নম্বরে মনে মনে এক নম্বরে ফে নাফসিকা দুই নম্বরে তা দররুহান ভীত সন্তুষ্ট হয়ে খেফাতান গোপনে উচ্চ আওয়াজ বাদ দিয়ে কয়টা পদ্ধতি পেলাম চারটা বলেন এক নম্বরে মনে মনে জিকির করবেন দুই নম্বরে ভীত সন্তুষ্ট হয়ে তিন নম্বরে গোপনে মৃদু স্বরে চার নম্বরে উচ্চ আওয়াজ চেঁচামেচি বাদ দিয়ে তাহলে সারা বাংলাদেশের 48,000 দরবার এখন এর চাইতে বেশি এখন আমি তো 3 বছর জেলে ছিলাম আমি জানি না এর আগের জরিপ বলছি 20 সালের 48,000 পীর এখানে এই দেশে এতগুলো দরবার আছে বলেন বলেন এই দরবার গুলোতে গেলে প্রথমে যে এবাদত দেয় তার নাম কি জিকির কি দেয় এটা যেহেতু এবাদত জিকির দিয়ে দিচ্ছে চারটা শব্দের সাথে মেলানো লাগবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই চারটা আর জিকিরের এই চারটা শব্দ বাদ দিয়ে যা আছে ওগুলো দোয়া দরুদ ওগুলো জিকির ইবাদত হিসাবে করলে শব্দ ছিল নবীজির চারটা সিস্টেম বা পদ্ধতি ছিল কয়টা
যেই দরবারে যাবেন আমি নিষেধ করছি না এই চারটা শব্দ দিয়ে যে জিকির দেয় আর এই চারটা নিয়মে যদি করতে বলে এমন ভাবে জিকির আরম্ভ করেছে ফজরের আজানের আগে এলাকার অসুস্থ মানুষের ঘুম ভেঙে যায় আপনারে নফল ইবাদত করতে গিয়ে যদি কোনো মানুষের ঘুমের ডিস্টার্ব হয় বিঘ্ন হয় তাহলে আপনি শেষে সওয়াবের পরিবর্তে তার গুনাহ হয়ে যাবে ইবাদত প্রত্যেকটি নবী এসে জানিয়েছে আনি উবুদুল্লাহ আল্লাহর ইবাদত করো এখানে শব্দের দিকে তাকান আনি উবুদুল্লাহ হা আছে আনি উবুদুল্লাহ হু যদি কেউ বলে আল্লাহ আমাদের ইবাদত করেন ইবাদত করা লাগবে এক আটি পানও কিনে দেয় তাও মনে করবেন ওটা আল্লাহর রাস্তায় সাদগা করলাম সুবহানাল্লাহ বলেন মায়ের জন্য কেউ যদি একটা স্যান্ডেল কিনে দেয় ওইটাও আল্লাহর রাস্তায় সাদগা করার সওয়াব হয় মা বাবার নাম দেওয়ার পরে আল্লাহ দিয়েছেন আল আকরাবিন নিকট আত্মীয় যারা আছে এই দুনিয়ায় সবচাইতে বেশি নিকটে থাকে মানুষের জন্য তার স্ত্রী বলেন বলেন স্ত্রীর চাইতে কাছাকাছি কেউ থাকে তাহলে দ্বিতীয় নম্বরে নাম স্ত্রীর মার বাবা যেহেতু একসাথে এরপরে তিন নম্বর স্ত্রী এরপরে আরো নিকটে থাকে স্ত্রীর পরে যেটা তারা সন্তান আদি এরপরে সন্তানের পরে ভাই ফুফু চাচা এগুলো এরপরে প্রতিবেশী এরপরে আশপাশের লোকগুলো এরপরে দুনিয়ার মানুষ যান খরচ করার যে তালিকা আল্লাহ দিল এই তালিকা আজ বাংলাদেশ ভারত আর পাকিস্তান ভুলে গেছে বাংলার মুসলমানেরা আল্লাহর দেওয়া তালিকা বাদ দিয়ে মা বাবা স্ত্রী সন্তান নিজের নিকটস্থ লোক আত্মীয় প্রতিবেশী এগুলো বাদ দিয়ে একবারে আপনি যদি সিলেটে চলে যান ওটা কিয়ামতের আগে কবুল হবে অধিকাংশ মানুষ তো তাই করে এই শীতে মায়ের খবর নেই বাবার খবর নেই স্ত্রীর জন্য খরচ নেই সন্তানের জন্য নেই উনি দোয়া চাওয়ার জন্য চলে যাচ্ছে সিলেটে আর বরিশালে এই কথাগুলো বলতে গেলে ওদের ব্যবসায় ভাটা পড়ে বিশেষ করে বেশি ভাটা পড়ে ফরিদপুরের ওদের তখন ওরা আন্দাজে একটা কথা ছড়ায় উনি পীর বিরোধী উনি বাবা বিরোধী হ্যাঁ আমি বাবা বিরোধী আসল বাবা না নকল বাবাগুলোর আল্লাহর কসম কোরআন আমার সামনে আছে আল্লাহর এই তালিকা বাদ দিয়ে কেউ যদি বরিশালে কেউ যদি সিলেটে চট্টগ্রামে এদেরকে খাওয়াতে যায় ওদের খাওয়ানো আর ছাগল খাওয়ানো সমান কি ওদের না খাওয়িয়ে ছাগল খাওয়ানো ভালো কারণ ছাগল সবাই করলে গোশত পাওয়া যাবে আর ওদের এমন এমন শরীর সবাই করলে গোশত খাওয়া যাবে অধিকাংশ পীর নামে কলঙ্ক এত বড় বড় পেট মহিলারা লজ্জা পায় আল্লাহ ছেলে মেয়ে হয় আমাদের আর পেট হয় কি ভড়ি বানিয়ে এত বড় বড় ভড়ি হয় ও কোন মারা যায় ভড়ির উপরে আওয়াজ হয় ফটফট করি দুইটা জিনিস বাদ দিলে ওর কিচ্ছু নেই একটা জব্বা আর পেট এই দুইটা বাদ দিয়ে দেন কিচ্ছু থাকে না দুনিয়াতে যত নবী আল্লাহ পাঠিয়েছিলেন যত ওলি আল্লাহ আমরা নাম শুনি প্রত্যেকটা নবীর প্রত্যেকটা ওলি আল্লাহদের পেট ছিল ছোট বুক ছিল বড় আর আমরা এমন অলি বুক খুঁজে পাওয়া যাচ্ছে না শুধু পেট কোলাকলি করতে গিয়ে আপনি পাবেন না ধাক্কা লাগবে পেটের সাথে এর বাইরে রাজনৈতিক দলে যারা আছে এদের আবার জহব্বা যাই হোক এদের ভড়িটা আছে আর একটা জিনিস রাখে এই মোষ এত বড় বড় মোষ রেখে দিয়েছে মনে আছে জেনারেল ওসমানী বড় মশলা মানুষগুলো দেখলে আমার মনে হয় আল্লাহ এই মানুষগুলো মধু খায় দুধ খায় ঘি খায় মাখন খায় দই খায় কি করে খায় এ তো খাওয়ার কথা না কুষ্টিয়ার বড় বাজারে একবার এক চাষারে বললাম চাষা আপনার বয়স তো খুব বেশি না এ মোষগুলো তো কয়েকদিন আগে কাঁচা ছিল পাকলো কবে বাবাজি মোষ পাকা না সকালে দুধ খেতে যে সর লেগেছে
মোসের বহর দেখিছে খরচের তালিকাটা সূরা বাকারা থেকে আপনি নেবেন পারিবারিক জীবনের ইবাদতেও হাজার হাজার কথা আল্লাহ দিয়েছেন তিন নম্বরে আমরা পাই সামাজিক জীবনের ইবাদত সমাজ যে একটা ইবাদতের জায়গা এটা আজ আমরা ভুলেই গেছি জাহান্নামে যাওয়ার যতগুলো কারণ আমি কোরআনে পেয়েছি উল্লেখযোগ্য চারটা তার দুই নম্বরে আলাম না কোনতিউল মিসকিন যারা এতিম মিসকিনদের খাবার দেয় না খোঁজ খবর রাখে না দারিদ্র মুক্ত সমাজ গঠনের জন্য ভূমিকা পালন করে না এরা নামাজ পড় এরা মুসলমান দাবি করলেও জাহান্নামে যাবে আব্দুল্লাহ বিন মোবারকের সামাজিক জীবনের ইবাদত লক্ষ্য করেন এত বড় আলেম যার নাম এখানে এমন কেউ নেই জানে না উনি হজে যাওয়ার জন্য টাকা জোগাড় করলেন বেডিং খাতা বেঁধে যাবেন হঠাৎ করে দেখেন তার ছোট্ট একটা ছেলে 8-9-10 বছর বয়স হবে কাঁদতেছে ডাক দিয়ে বলে বাবা কাঁদো কেন ছেলেটা বলে আব্বা আমি ওই পাড়ায় গিয়েছিলাম যে দেখি ওরা গোশত রান্না করছে আমি চাইলাম আমারে দিল না আমার গাড়ি ধাক্কা দিয়ে দাঁড়িয়ে দিল আমার মনে দুঃখ লেগেছে এই জন্য আমি কাঁদছি আব্দুল্লাহ বিন মোবারক সন্তানের কান্না থামানোর জন্য নিয়ে গেলেন ওই লোকটার বাড়িতে বাড়িতে যে সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত বাড়ির ভেতর থেকে মালিক বেরিয়ে দেখে আব্দুল্লাহ বিন মোবারক দাঁড়ানো হুজুর এত বড় আলেম আমার বাড়ির সামনে চলেন ভেতরে কি করি আপনার জন্য উনি বললেন না আমার এই সন্তানের কান্না থামানোর জন্য আমি এসেছি তোমাদের বাড়িতে গোশত রান্না হয়েছে বলে হ্যাঁ আমার ছেলেটা এসেছিল বলে হ্যাঁ সে এসে বলে হ্যাঁ দাও নাই কেন কথা বলে না চোখের পানি ফেলে দিয়ে বলে হুজুর দুঃখের কথা বলবো কি আজ তিন দিন আমার বাড়িতে আগুন জ্বলছে বা আমি ময়দানে গিয়েছিলাম কাজের সন্ধানে কিন্তু কাজ পাইনি পথিমধ্যে আসার সময় দেখি একটা রাস্তার পাশে মরা গরু পড়ে আছে জীবন বাঁচানোর তাকিতে চামড়া ছিঁড়ে ওই গোষ্ঠ নিয়ে এসেছি পরিবারস্থ লোকদের জীবন বাঁচানোর তাকিতে আমরা খাচ্ছিলাম আমাদের জন্য ওটা জায়েজ আছে কারণ আমাদের উপায় নেই এখন কিন্তু এই ছেলেটা তো আপনার আমি চিনি আপনাকে ছেলেটাও চিনি আপনি তো সাহেবে মাল আপনি তো ধনী মানুষ জাকাত ফেতরায় আপনারা খান না আরো দেন এ মরা গরুর মাংস আপনারা খাবেন এ মরা গরুর গোশত যদি আপনার ছেলেকে না দিয়ে ভুল করে থাকি মেহেরবানি করে আমারে মাফ করে দেন আব্দুল্লাহ বিন মোবারক কেঁদে ফেললেন ডাক দিয়ে বলে আল্লাহর বান্দা আপনি আমার এলাকায় বাস করেন এত বড় কষ্টে আছেন আমি খোঁজ নিতে পারলাম না কিয়ামতে আমার এই আল্লাহর কাছে আসামের কাঠগড়ায় দাঁড় করাবেন না বলেন দাঁড় করাবেন না বলেন বার বার ওনার হাত চেপে ধরে পা চেপে ধরে বারবার ওনার কাছ থেকে মাপ চাওয়ার চেষ্টা করে দৌড় দিয়ে বাড়িতে গিয়ে হজে যাওয়ার টাকাগুলো নিয়ে আসলেন ব্যাটিং খেতা খুলে ফেলে দিলেন বললেন যাব না টাকা পয়সা নিয়ে লোকটার হাতে দিয়ে বলে আল্লাহর বান্দা আমি নফল হজে যাচ্ছিলাম কারণ ফরজ হজ আমি এর আগেই করেছি নফল হজে যাওয়ার আমার আর দরকার নেই এই টাকাগুলো নেন পরিবারস্থ লোকদের খাবার কিনে খাওয়ান বাকি টাকা দিয়ে আপনি ব্যবসা বাণিজ্য করেন প্রতিষ্ঠিত হন জীবনে এই টাকা আমারে আর ফেরত দেওয়া লাগবে না আমি আল্লাহর রাস্তায় আপনাকে দান করে দিলাম ওই রাতে তাকে স্বপ্ন দেখানো হচ্ছে আব্দুল্লাহ বিন মোবারক তোমার যে স্যাক্রিফাইস তোমার যে দান এই গরিব বেচারার জন্য তুমি যা করলে তোমার এই দানটা আল্লাহর দরবারে এত বেশি কবুল হয়েছে মহান আল্লাহ তোমার এই দানের বদৌলতে এবছরে যত লক্ষ লক্ষ মানুষ হজ করতে এসেছে সবার হজ কবুল করে নিয়েছে শুধু নিজে খেয়ে পরে বাঁচবেন আশপাশের লোকের খবর রাখবেন না এটার নাম এবাদত না এটা সামাজিক জীবনের এবাদত এবাদত বাংলাদেশে হচ্ছে এরপরও অর্থনৈতিক জীবনের এবাদত আবার দুই ভাগ রাজনৈতিক জীবনের এবাদত প্রায় 27 ভাগ আন্তর্জাতিক জীবনের এবাদত আছে ধর্মীয় জীবনের এবাদত আছে সাংস্কৃতিক জীবনের এবাদত আছে এক একটা শব্দে কত কথা আল্লাহ কোরআনে লুকিয়ে দিয়েছেন কিয়ামত পর্যন্ত যদি কেউ আনি মদুল্লাহ নিয়ে তাফসির করে তাও শেষ করার কথা না এত কথা আয়াতের ভেতরে ছিল
আল্লাহ আমাদেরকে অল্প সময়ের ভিতরে যেই কয়টা ইবাদতের কথা বলেছি বাস্তবে আমল করার তৌফিক দাও আমিন বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম আপনাদের যদি কোনো কাজ থাকে করেন আমি ঘাটতি আছে কালেকশন করা যাবে এখন কালেকশনে কেউ টাকা দেবে আপনারা দায়িত্ব নিয়ে একটু দিয়ে দিন ভাই আমি এগুলো পারি না আর আমারে কালেকশন করার জন্য বলা আর কলা গাছকে বলা সমান কারণ এ ছাতা আমি জানি না কেউ যদি থাকেন করে দেন অথবা আমি মাইক ছেড়ে দিচ্ছি কেউ আছেন আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين বড় আশা নিয়ে কোরআনে কারীম শুনতে এসেছিলাম যতটুকুই শুনেছি আমাদেরকে আমল করার তৌফিক দাও সওয়াব যদি দিয়েই থাকো কোটি কোটি গুণে বাড়িয়ে দাও কিয়ামতের দিন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে নবীর রওজায় পৌঁছাও আল্লাহ তাআলা মাহফিলের আয়োজনটা করতে গিয়ে তোমার যে যুবক বান্দারা এলাকার মানুষকে সাথে নিয়ে সাজিয়েছে মায়ের পেটগুলো তুমি খাদিজার মতো বানিয়ে